যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে প্রিয়া সাহার অভিযোগের সমালোচনা মুখর সংখ্যালঘুদের অধিকার নিয়ে সোচ্চার বিশিষ্ট ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা তাদের কেউ কেউ বলছেন প্রিয়ার সাহা দেশকে ছোট করেছেন আবার কেউ বলছেন তাকে বিচারের আওতায় আনা না গেলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা আছে পার্থ রহমানের প্রতিবেদন তার এমন অভিযোগের পর তুমুল সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক সামাজিক অঙ্গনে মানবাধিকার কর্মী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির মনে করেন এটি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ প্রিয়া সাহার পেছনে কারা আছে সরকারকে তা খতিয়ে দেখার কথা বলেন তিনি তদন্ত করে দেখতে হবে প্রিয়া শাহা বাংলাদেশ থেকে ওখানে কিভাবে গেলেন তিনি কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করলেন কোন লবিস্ট এটার জন্য কাজ করেছে সেই লবিস্টের চেহারাটা আমাদের সামনে দাঁড় করিয়ে দিন আমি তো নিশ্চিত জামাত বিএনপি যে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্তটা করছে বিশ্বব্যাপী এবং এটা সেই চক্রান্তেরই অংশ কিন্তু সেটা তদন্ত করে আমাদের খুঁজে বার করতে হবে মানবাধিকার কর্মী খুশি কবিরের মতে প্রিয়া শাহা দেশকে হেও করেছেন প্রিয়া শাহার বক্তব্যের সাথে মোটেও একমত না সে আমাদের রিপ্রেজেন্টেটিভ না সে আমাদেরকে আমাদের সঠিকভাবে আমাদেরকে ইয়ক তুলে ধরছে না তার বলার ভঙ্গিটাও সঠিক ছিল না আমরা একটা দেশ যে জাতি যুদ্ধ করে নিজের দেশ স্বাধীন করেছি এই জিনিসটা আমাদেরকে ভুলে যেতে পারেন আমরা আমরা পারি না কোনো সময় ইতিহাসবিদ ও রাজনীতি গবেষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন দ্রুত প্রিয় আইনের অধীন করতে হবে বিচারের অধীন করতে হবে তা না হলে এই গুজব ক্রমেই ফেনাইতে হবে এবং ক্ষতিকর হবে বিশেষ করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশটি আছে তা বিনষ্ট হওয়ার আশঙ্কা আছে বর্তমান সরকারের আমলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বেড়েছে জানিয়ে মানবাধিকার কর্মীরা জানান প্রিয়া সাহার এমন অভিযোগ রাষ্ট্রদ্রোহিতার সামিল এ বিষয়ে সরকারকে আরও কঠোর হতে হবে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা